গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এক্সপো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসছি আমার ইন্ডিয়ান কিছু বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে তো ইন্ডিয়ান বান্ধবীদের সাথে আমার আসলে পরিচয় হয়েছে আমার কাজে আমরা একসাথে কাজ করতাম দেখা যায় তার মধ্যে অনেকে এখনও কাজে আছে আর কয়েকজন হচ্ছে কাজ থেকে চলে গেছে বাট আমরা অনেকদিন ধরেই ভাবছি হচ্ছে দেখা করব বাইরে একটু একসাথে ঘুরবো বাট দেখা যায় সবার একসাথে সময় করা হয় না বাট ফাইনালি আজকে হচ্ছে সবাই একটা হুটহাট ডিসিশন নিয়ে ফেললাম যে আমরা আজকে বাইরে ঘুরতে যাব তো যাই হোক কী কী করছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ইচ্ছা আছে অনেক মজা করার তো আমি এখন চলে আসছি সেন্ট্রালে আমাদের কথা মতো যেখানে মিট করার কথা বাট কাউকেই দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত মাত্রই এলাম এই হচ্ছে পুনম ও হচ্ছে ইন্ডিয়া থেকে তারপরে এই হচ্ছে জেনিশ ও হচ্ছে পাকিস্তান থেকে ওর নাম হচ্ছে গুরপ্রীত ও হচ্ছে গুজরাট থেকে আর আর সবশেষে হলো বৈশালী ও হচ্ছে ইন্ডিয়া থেকে দিল্লি থেকে তো আমাদের তেমন কোনো প্ল্যান নেই আমরা কী করবো এখন আমরা হুটহাট একটু মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি আন্ডেল শপিং সেন্টারে এখানে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবো ইতনি ছোটি নেই হুঁ মে ₹200 का और ये 100-150 के ट्राउजर इसका प्राइस कितना है इतना छुपा दिया लगता है 50 pounds है सेल्फी ले ले ऐसी ले लिया कौन ले और कुछ এখানে শপিং মলের মধ্যে হচ্ছে একটা চুরোসের শপে চলে আসছি আমরা আমরা সবাই মিলে এক প্যাকেট চুরোস নিব অ্যান্ড দেন আমরা সেটা শেয়ার করব চুরোসটাকে প্রথমে ফ্রাই করে তারপরে হচ্ছে চিনির মধ্যে গড়িয়ে নেয় আর তারপরে হচ্ছে দুইটা পছন্দের সসের সাথে সার্ভ করে इसके अंदर चली जाएगी तू थोड़ा जंप करके थोड़ा सॉल्टेड कैरामेल पी ले एक ये है तो फिर खाना मैं मनु ही वो नहीं खाना खत्म है अभी तू एंजॉय कर हां खा ले तेरे लिए रख दिया तेरे लिए ही रख दिया था अच्छा अभी ये ही रख दे तू हां बीन खुजते से हम सबई और हाथ धरे दिया 300 वो भी मैं दूं इसको इसको पूछ क्या ढूंढ रही है तूने क्यों बीन क्यों चाहिए बीन ना पे यार बता मेरे को मैं ये शॉप बड़ी क्यूट है कौन सी केंजी केंजी ओ वाला हां एदी को दी के दुकान दुकान घूरते से हमरा अभी तक बीन नहीं मिली तू उसको माधव कर बीन ढूंढने के लिए जा जा नहीं नहीं तो उन लोग टॉयलेट गई थी ना इसीलिए साजा मिल रही है अभी तो আমরা এতক্ষণ হচ্ছে আন্ডেলে ঘোরাঘুরি করছি আন্ডেলের আশেপাশে শপিং মলে আর একটু খেলামও আর এখন হচ্ছে আমরা ডিনস্কেট যাচ্ছি যেখানে হচ্ছে আমরা একটু খেলবো আর হচ্ছে ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওখানে বসবো ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে সো এখন ওখানেই যাচ্ছি আমরা क्या कर रही है तूने भी करन कर दिया हाँ तू भी करने का नहीं मैं क्यों नहीं कर मैं क्यों करूँ तेरा वाला दिखा दूँ मैंने गाइस हमें किंतु रामे टिकट करी नहीं मेरे को भी दिखाना मैं अकेले अकेले क्या कर रही हूँ दबाओ किधर से जाना तो who is the first one ये बताओ मुझे আমরা চলে আসছি এখন ডিনস্কেটে আমি আজকে হচ্ছে ট্রামে ফ্রি 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 আসছি ট্রেন তেরি আমরা এখন ডগ বলে চলে আসছি এখানে হচ্ছে বোলিং খেলা যায়
অলরেডি ওরা চলে গেছে। এই এটা তো খেলার জায়গা মনে হইতেছে না, এটা তো পুরো পাপ পাপ লাগতেছে। ও মাই গড, ইধর ক্যা খেলনা হ্যায়, ইধর ক্যা খেলনে কে লিয়ে লেকে আই তুনে। এখানে হচ্ছে বোলিং করা যায়, বাট এখন হচ্ছে আমাদের বুক করা ছিল না আগে থেকে, আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম, বাট এখন হচ্ছে রাত্র একটা পর্যন্ত অলরেডি বুক করা আছে, তো আমরা খেলতে পারবো না। আর এদিকে হচ্ছে পাবের মতো এখানে বসে বসে ড্রিঙ্কস করা যায়। আমি ব্লগ করতেছি, ও আমার ভিডিও করতেছে। ভাগ্য ভালো না তাই খেলা হলো না, বাড়ির চোখে। তো আমরা হচ্ছে এখন একটা ধোকা খেয়ে খেতে চলে যাচ্ছি, কারণ আমাদের ক্ষুধা লাগছে। আর খাওয়ার জন্য হচ্ছে ডিসাইড করেছি আমরা ইন্ডিয়ান টিফিন রুমে যাব, ওখানে হচ্ছে ইন্ডিয়ান খাবার আছে, আমরা সেগুলো খাবো। দেখি এখানে কি কি আছে, ফটো ক্যাচ রই হে, ফটো ক্যাচ রই হে, এসে মার লে। তো আমরা চলে আসছি ইন্ডিয়ান টিফিন রুমে, এখানেও হচ্ছে আগে থেকে বুক করতে হয়। এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর, ইন্ডিয়ান ভাইবস। আর হচ্ছে আমরা যেহেতু বুক করিনি, বাট তারপরে একটা টেবিল লাকিলি খালি ছিল, আর এটা হচ্ছে সুন্দর টেবিল, একদম মানে জানালার পাশে বাইরের ভিউ দেখা যায়, নাইস। এখন সবাই হচ্ছে মেনু দেখতে বসে গেছে, কেউ ছবিও তুলতেছে, আমি খালি ভিডিও করতেছি। ঢুকে যেতেছে মেনুর ভিতরে, আপনাদেরকে আমি একটু দেখা দিই কি আছে। ওকে, পিছনে কিছু নাই, সো স্ট্রিট ফুড আছে কিছু, তারপর হচ্ছে ভেজিটেবল অপশন আছে স্ট্রিট ফুডের মধ্যে, তারপরে নন ভেজিটেবল আছে, গ্রিল কেবাবস আছে, ইন্দো চাইনিজ, ও বিরিয়ানি অ্যান্ড পোলাও সাইজ আছে। ওকে, অ্যাজ ইউজুয়াল খাবার আগে ফটোশ্যুট চলতেছিল, এখন খাবার আসার পরে আবার ফটোশ্যুট চলতেছে। এবার আমিও জয়েন করেছি ওদেরকে, অ্যান্ড এবার আমাদের খাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ হলে সবাই চলে যাব। আরে